গুরুত্বপূর্ণ খবর আচ্ছাদিনের সপন দেখা মোদীর কার্যকালত দেশত বৃদ্ধি পাইছে দরিদ্র আর ভোকাতুরের সংখ্যা। দেশত দিনক দিনে অবনমিত হয়েছে ভারতের স্থান। চুবুরিয়া কেবাখনো সরু দেশতকৈও ভারতের স্থান ইতিমধ্যে অবনমিত হওয়া পরিলক্ষিত হয়েছে। আন্তর্জাতিক কোম্পানির তথ্যত ভয়ঙ্কর তথ্য পোহরলে আহিছে মোদীর কার্যকালত কিদরে ভারতের স্থান অবনমিত হয়েছে প্রতিটি তথ্য জানার চেষ্টা করি। ব্রেকিং নিউজ, মোদীর আচ্ছাদিনের সপনের প্রকৃত ছবি পোহরলে আহিছে। গুরুত্বপূর্ণ খবরের মুহূর্তত মোদীর আচ্ছাদিনের সপনের প্রকৃত ছবি পোহরলে আহিছে। আমি পুনর্বার উল্লেখ করছো মোদীর আচ্ছাদিনত কি কি হয়েছে এই মুহূর্তত জানাম। দেশত বৃদ্ধি পাইছে ভোকাতুর দরিদ্র লোকর সংখ্যা। ভোকাতুর দরিদ্র লোকর সংখ্যা দেশত বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। ভারতক সের পেলাইছে তিনিখন চুবুরিয়া সরু দেশে। এটা উদ্বেগজনক খবরের মুহূর্তত দরিদ্র লোকর সংখ্যাত ভারততকৈ ভাল অবস্থা বাংলাদেশ, শ্রীলঙ্কা আর নেপালের। তিনিখন সরু দেশ, ভারততকৈ মাটিকালিও সরু, ভারততকৈ জনসংখ্যাও তাকর। তালিকার 105 নম্বর স্থানতে রয়েছে ভারত। 56,868 আর 84 সংখ্যক স্থানত শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। 127 নম্বর 27খন দেশের মাজত চলা হয়েছিল এই সমীক্ষা। আর এই সমীক্ষাত অবনমিত হয়েছে ভারতের স্থান। দেশের 13.7% লোক ভুগি আছে পুষ্টিহীনতা। স্বাভাবিক উচ্চতার দিশ পিছ পড়ি আছে 35.5% শিশু। স্বাভাবিক ওজনের দিশতো পিছপরা দেশের 18.7% শিশু। দেশের 2.9% শিশুয়ে 5 বছরের ভিতরতে মৃত্যুবরণ করেছে। 2014 সনত 55 সংখ্যক স্থানত আছিল ভারতের নাম। 2014 সনের পাছরে পড়া তালিকাত অবনমিত হয়েছে ভারত। মোদীর আচ্ছাদিনের প্রকৃত ছবি পোহরলে আহিছে। আমি পুনর্বার উল্লেখ করছো মোদীর আচ্ছাদিনত আচ্ছাদিনের সপন দেখা মোদীর কার্যকালত দেশের অবস্থা পূর্বতকৈ বেয়া হওয়া পরিলক্ষিত হয়েছে। আন্তর্জাতিক কোম্পানির এটা বিশেষ কোম্পানির তথ্যত এই সমগ্র বিষয়বস্তু পোহরলে আহিছে। পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো মোদীর আচ্ছাদিনের কার্যকালত স্বাভাবিক ওজনের দিশতো পিছ পড়ছে 18.7% শিশুয়ে পুষ্টিহীনতাত ভুগিছে বহু শিশু। আর ভোকাতুরের সংখ্যা দেশত বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। বহু লোক ভোকাতুর হয়ে অবস্থা থাকিব লাগে। আন্তর্জাতিক সংস্থার সমীক্ষাত এই ভয়ঙ্কর তথ্য পোহরলে আহিছে। 2014 সনত 55 সংখ্যক স্থানত আছিল ভারতের নাম। আর 2014 সনের পাছরে পড়া তালিকাত অবনমিত হয়েছে ভারত। আচ্ছাদিনের সপন দেখা, অমৃতকালের সপন দেখা মোদীর কার্যকালত কিদরে ভারতের অবস্থা নিম্নগামী হয়েছে আমি এই মুহূর্তে দেখাইছো। আর ভারততকৈ উন্নত এতিয়া উন্নত স্থানত গতি করেছে বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কা। তিনিখন সরু দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, কিন্তু ভারততকৈ তেওঁলোকৰ স্থান যথেষ্ট ভাল। গ্লোবেল হাঙ্গার ইন্ডেক্সত 105 নম্বর স্থানতে আছে ভারত। আর শেহতীয়া খবরের মুহূর্তত আমি জানাইছো মোদীর আচ্ছাদিনের সপন দেখা মোদীর কার্যকালত ভারতের অবস্থা কি হয়েছে আপনি নিজে এবার
এই সমূহ দৃশ্যাংশ এই সমূহ সমীক্ষা চোৱাৰ পাছত অনুভৱ কৰক অনুধাৱন কৰক আমি যদি গ্লোবেল হাংগাৰ ইনডেক্সৰ কথা কওঁ গ্লোবেল হাংগাৰ ইনডেক্সত ভাৰতৰ স্থান 105 নম্বৰ 2014 চনৰ পাছৰে পৰা তালিকাত অবনমিত হৈছে ভাৰতৰ স্থান মোদীৰ আচ্ছাদিনৰ কাৰ্যকালত মোদী আচ্ছাদিনৰ সপোন দেখুৱা এইসমূহ কাৰ্যকালতেই এই অৱস্থা হৈছে অতি নিম্নগামী হৈছে ভাৰতৰ অৱস্থা ভোকাতুৰ আৰু দৰিদ্ৰৰ সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে আৰু এই অমৃতকালৰ সামগ্ৰিক পৰিৱেশ এইসমূহ আমি যিসমূহ সমীক্ষা এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যমত যোনসমূহ সমীক্ষা এতিয়া বহুল চৰ্চিত খুবেই চৰ্চিত হৈ পৰিছে আৰু এইসমূহ সমীক্ষাৰ পাছতো চৰকাৰে ক'বনে এয়া আচ্ছাদিন বুলি এয়া অমৃতকাল বুলি ক'বনে নকয় তাক লৈ প্ৰশ্ন উত্থাপিত হৈছে জনতাই প্ৰশ্ন কৰিছে